এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটা বহুতলে প্রচারে এসেছেন দেবশ্রী চৌধুরী। দক্ষিণ কলকাতার বহুতলগুলোতে যথেষ্ট সংখ্যক ভোটার থাকেন, কিন্তু ভোটের দিন তারা সময় মতো বুথে পৌঁছন না, এবং এই বহুতলের ভোটাররা নামেন না বলে এই ভোট দক্ষিণ কলকাতার ভোটকে নিয়ন্ত্রণ করার অধিকার পেয়ে যান একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকজন, এমনটা কিন্তু কথিত আছে বহুদিন ধরে। সেই জন্য এবার বহুতল থেকে ভোটারদের ভোটের বুথ পর্যন্ত নিয়ে যাওয়াটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দেবশ্রী চৌধুরী। এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এলাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র এলাকার একটি বহুতলে তিনি প্রচারে এসেছেন। আমরা বাইরে থেকে সেই ছবিটা দেখাবো, যে এই বহুতলের একেবারে টপ ফ্লোরে যে কমিউনিটি হলের মতো বা ছোট্ট মিটিং হলের মতো রয়েছে, সেখানে বসে দেবশ্রী চৌধুরী প্রচার করছেন, এবং এই বহুতলের বাসিন্দারা সেখানে রয়েছেন, দেবশ্রী চৌধুরীর সঙ্গে তারা বসেছেন, কথা বলছেন। এখান থেকে একবার ছবিটাও দেখাবো, রজনীকে বলবো দেখাতে, যে এই বহুতলের ওপর থেকে, ভবানীপুরের এই বহুতলের ওপর থেকে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাওয়া যায়। এখানে দাঁড়ালে মনে হয় যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের একটা বিরাট এলাকাকে এখান থেকেই বোধহয় নিয়ন্ত্রণ করা সম্ভব। আসলে ভোটের অঙ্কের হিসেবেও কিন্তু সেটা অনেকটা ঠিক, তার কারণ এই বহুতলগুলির ভোটাররা যদি শেষ পর্যন্ত ভোট দিতে নামেন, তারা যে এই রাজ্যের শাসক দলকে ভোট দেবেন না সেটা শাসক দলের কাছেও বহুদিন ধরেই স্পষ্ট, এবং সেই কারণে বহুতলগুলোর সামনে বোমাবাজি, বহুতলগুলোর সামনে জমায়েত এবং একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা বারবার প্রত্যেকটা ভোটের সময় হয়, যাতে বহুতল থেকে ভোটাররা নেমে ভোট দিতে না যান। ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বিধানসভা কেন্দ্র, তার নিজস্ব নির্বাচনী ক্ষেত্র, সেই বিধানসভার একটি বহুতলে এই মুহূর্তে বাসিন্দাদের সঙ্গে মিটিং সেরে বেরোলেন দেবশ্রী চৌধুরী। দেবশ্রীদি, আমরা শুনতে পাচ্ছি যে বহুতলগুলোর বাসিন্দারা যাতে নেমে ভোটের বুথ পর্যন্ত যান, বৃষ্টি নেমে গেল এইদিকে গিয়ে কথা বলি, তা সেই জন্য আপনি বহুতলে ঘুরছেন, তো এই বহুতলের উপর থেকে একবার এদিকটা তাকান, আপনার গোটা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটা প্রায় দেখা যায়, যতটা দেখা যাচ্ছে সবটাই আপনার নিজের সেই কেন্দ্র যেখান থেকে লড়ছেন। এখান থেকে দাঁড়িয়ে কী মনে হচ্ছে এদিকে দেখে, এই এলাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন? এত ছোট বিষয় না, ভাবি না, চেষ্টা করব মোদিজিকে উপহার দেওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে বহুতলের মানুষজনের ভোটে অনীহা আছে আমরা জানি, বা পরিস্থিতির কারণে তারা নামেন না, তাদেরকে আগ্রহ করছি বারবার করে। নির্বাচন কমিশনও বলছে দেশে সুস্থ গণতন্ত্র আনতে গেলে ভোট প্রয়োগটা খুব জরুরি আছে, আর সবাইকে আগ্রহ করছে ভোট যাকেই দিন না কেন, শুধুমাত্র ভোটটা দিতে নামুন, এটাই আমাদের আগ্রহ। বাতিল হয়েছে শুধুমাত্র তৃণমূল সরকারের লুটতরাজ ঘুষ খাওয়ার জন্য, সেই সমস্ত 24,000 ছেলে মেয়ে এবং তার সঙ্গে তার পরিবার 1,50,000 লোকের চোখের জলের বিরুদ্ধে লড়াই। এখন দুপুর দুটো বেজে গেছে, কসবার পদযাত্রার পরে আবার এক দফা ভবানীপুরের বহুতলে তিনি প্রচার সারলেন, এবার ফিরছেন বিজেপির জেলা পার্টি অফিসে ঢাকুরিয়ায়। দেবশ্রীদি, এখন জেলা পার্টি অফিসে ফিরছেন ঠিকই, এই জেলা পার্টি অফিসটা কলকাতায়, কিন্তু এখন পার্টির মধ্যে মজা করে অনেকে বলছেন পার্টিতে নাকি দুটো জেলা এখন খুব স্ট্রং, একটা দক্ষিণ দিনাজপুর, একটা পূর্ব মেদিনীপুর। কেউ কেউ বলছেন যে রাজ্য সভাপতি তিনি দক্ষিণ দিনাজপুরের, রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে যাকে লড়তে নামানো হয়েছে দেবশ্রী চৌধুরী, তিনি দক্ষিণ দিনাজপুরের। অর্গানাইজিং সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অমিতাভ চক্রবর্তী, তিনি দক্ষিণ দিনাজপুর। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরে রাজ্যের বিরোধী দলনেতা, প্রবীণ নেতা শিশির অধিকারী, কাঁথির প্রার্থী সৌমেন্দ্র অধিকারী, এই দুটো জেলা নাকি এখন কলকাতাকে নিয়ন্ত্রণ করছে, কী মনে হচ্ছে? এই জেলার মাটিতে স্বাধীনতার মানসিকতা আছে, এই জেলাগুলো থেকে যে মানুষগুলো ছিল বা মাটির যে রক্ত, সেই রক্ত পরাধীনতা সহ্য করতে পারে না,
সেই জন্যে যে কোনো মূল্যে যে কোনো কঠিন পরিস্থিতিতে এই জেলার প্রতিনিধিত্ব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বরাবর পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখে এসেছি কলকাতাই রাজনীতির ভর কেন্দ্র। জেলা থেকে বামেরাও বেশি আসন পেয়ে আসতো, কিন্তু মূলত কলকাতার নেতারা বা কলকাতার আশপাশের নেতারাই নিয়ন্ত্রণ করতেন। মুখ্যমন্ত্রী হয়েছেন জ্যোতি বসু, কলকাতা লাগোয়া সাতগাছিয়া থেকে জিততেন। বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তো একেবারে শহরের মধ্যে থেকেই জিততেন। আর তৃণমূলের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রায় পুরো কাউন্সিলটা গোটাটাই কলকাতা কেন্দ্রিক। বিজেপি কি সেটা বিকেন্দ্রীকরণ করছে, জেলায় জেলায় নিয়ে গেল, একটা সুদূর উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর আর একটা একদম সুদূর দক্ষিণে পূর্ব মেদিনীপুর? না, এটা যদি বলেন তাহলে আমি খাস আমলেরটা বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উনি বীরভূমের লোক, ববি হাকিম উনি গয়া জেলার লোক, জানেন কি, গয়া জেলার লোক, ওনার তামাক ব্যবসায় সেই ফ্যামিলি আছে, বহিরাগত বহিরাগত, সেই জন্য বহিরাগত তকমাটা দিয়ে মেয়র আগে হয়েছেন উনি। তো এইরকম ইতিহাস আছে। আমিও দক্ষিণ দিনাজপুরে আমার অরিজিন, কিন্তু বেশিরভাগ কর্মসূত্রে আমার কাজকর্ম বেশিরভাগ কলকাতা ওরিয়েন্টেড। আর ভারতবর্ষ যে এখন যে ট্রেন্ড চলছে, কোনো সেন্ট্রালাইজড কোনো ব্যাপার থাকছে না। ওই যে বিকেন্দ্রীকরণ শব্দটা বললেন, সেই বিকেন্দ্রীকরণ অবশ্যই চলবে। পাওয়ারটাকেও বিকেন্দ্রিত করা চাই। জেলার লোকেরা কেউ পিছিয়ে থাকার নয়, জেলার মানেই সেই জেলার ক্ষমতা নেই, দক্ষতা নেই, এরকম ভাবার কোনো ভাবনা নেই। ক্যাপাবিলিটি সবার আছে, যার যেরকমভাবে গ্রুমিং হয়েছে বা যে যেভাবে তৈরি হয়েছে। আর স্বাভাবিকভাবেই চলছে এরকম, কলকাতারও বহু লোক আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এটা এই সময় খুব বড় ইস্যু, খুব বড় ইস্যু একেবারেই। বলছে গোটা পশ্চিমবঙ্গের বিজেপিটাকে নাকি কলকাতা নয় জেলা নিয়ন্ত্রণ করছে, এবং জেলা দিয়ে শহর ঘেরার একটা পরিকল্পনা বিজেপি নিয়েছে, এটা কি বলা যায়? এরকম না, আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা তাকে দায়িত্ব দিই। কিন্তু একসময় সিপিএম বলতো এটা গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে। ওগুলো ডায়লগবাজি আমরা মুখে দিই না, আমরা ডায়লগবাজিতে বিশ্বাস করি।